আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, এতক্ষণ আল্লাহ পাক বর্ণনা করেছেন মুনাফিকদের অবস্থা, এবার বর্ণনা করতেছেন মুমিনদের অবস্থা। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, মুমিনেরা যখন ওই সম্মিলিত বাহিনীকে দেখল, কালু হাদা মা ওয়াদান আল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনেরা তখন বলে উঠল, এই তো সেই পরিস্থিতি আমরা পেয়ে গেছি যার ওয়াদা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের সাথে করেছিলেন। সুবহানাল্লাহ, মানে তারা এই বিপদের সামনে দাঁড়িয়ে তারা চিৎকার দিয়ে সাহাবায়ে কেরাম বলে উঠল, হাজা মা ওয়াদান আল্লাহু ওয়া রাসূলুহু, এটাই তো সেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা। এখন আল্লাহর আল্লাহ রাসূলের ওয়াদাটা কি? ওয়াদাটা হইল যে শাহাদাতের ওয়াদা, মানে তারা শাহাদাতের জন্য প্রস্তুত। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে শাহাদাতের কথা বলছেন, যে শাহাদাতের এই মর্যাদা, সেই মর্যাদা তো এরকম পরিস্থিতি না হলে সে মর্যাদা পাবে কিভাবে? তো তখন এই আহজাবদের সামনে, সম্মিলিত বাহিনীর সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বলে উঠল, হাজা মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলুহু, এটাই তো আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদা যে আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করবেন, শাহাদাতের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই ওয়াদা কোরআনে কারিমের অন্য সূরা অন্য আয়াতে উল্লেখ করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো ঈমান আনলেই ডেকে ডেকে জান্নাত দিয়ে দেওয়া হবে? জান্নাত এত সহজ, যদি কিয়ামতের ময়দানে যায় বলো আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ বলবে যে ঠিক আছে আব্দুল্লাহ সাহেব এসছো, যাও জান্নাতে ঢুকে যাও। জান্নাত কি এত সহজ যে নাম ধরে ধরে ডেকে ডেকে জান্নাতে দিয়ে দেওয়া হবে? আল্লাহ বলতেছেন এত সহজ মনে করিও না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নেবেন, ইতিপূর্বে তোমাদের অন্য অন্য উম্মতের উপরে যেই বিপদ আপদ মুসিবত আসছিল সেই রকম বিপদ আপদ মুসিবতে গ্রাস করা ছাড়া কাউকে আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাতের জন্য আল্লাহ পাক ভালোভাবে জেনে নেবেন কে ইমানদার কে মুনাফেক, এগুলো জানা ছাড়া আল্লাহ পাক সহজে কাউকে জান্নাত দিবেন না। এজন্য এক সাহাবি মারা গেলেন, মারা যাওয়ার পরে এক মহিলা আসি দৌড়াই বলতেছে, আল্লাহু আকবার, এক জান্নাতি মানুষ মারা গেছে, এক জান্নাতি মানুষ মারা গেছে। আল্লাহ রসুল এই মহিলাকে ডেকে বললেন, ও মহিলা, আমি আল্লাহ রসুল হই জানি না, এই জান্নাতি না জাহান্নামী, তুমি জানলে কেমনে? তুমি কেমনে ঘোষণা দিয়ে দিচ্ছ জান্নাতি মানুষ মারা গেছে? সাহাবায়ে কেরাম বলেন, এরপর থেকে আমরা জীবনে কোনোদিন কোনো মানুষ মারা গেলে কাউকে জান্নাতিও বলতাম না জাহান্নামীও বলতাম না, কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর, কাকে জান্নাত দিবেন কাকে দিবেন না এটা আমি আর আপনি জানি কেমনে? তবে আমরা ধারণা করব একজন নেককার মানুষ, দিনদার মানুষ মারা গেছেন, আমাদের ধারণা হলো তিনি ইমানের উপরে মারা গেছেন। এখন ইমানের উপরে মারা যাইতেও পারেন নাও যাইতে পারেন, সঠিক অবস্থা জানেন কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা। এখানে আল্লাহ পাক যে ওয়াদার কথা বলছেন, যে মুমিনেরা যখন এই পরিস্থিতির সম্মুখীন হলো তখন মুমিনেরা বলে উঠল, হাযা মা ওয়াদান আল্লাহ ওয়া রাসূলুহু, আমাদের আল্লাহ এবং রাসূল যে ওয়াদা করেছিলেন সেটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সত্যই বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে ইমানদারদের ঈমান আরো বেড়ে গেল, ওয়া তাসলিমা, তাদের আনুগত্য আত্মসমর্পণ আরও বেড়ে গেছে। সুবহানাল্লাহ, মুনাফেকদের মুনাফেকি যেমন বাড়ি গেছে, অপর পক্ষে ইমানদারদের ইমান আরও অনেক গুণ বেড়ে গেছে। তাহলে এখানে এই আয়াত আরেকটি আকীদার দলিল, যে আল্লাহ ফাক বলছেন, ওয়া মা যাদাহুম ইল্লা ঈমান ওয়া তাসলিমা, ওই মুমিনদের ইমান আরও বেড়ে গেছে। তাহলে বোঝা যায় ইমান বাড়ে ইমান কমে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে এই আহজাবের সামনে দাঁড়ানোর পরে ইমানদারদের ইমান বেড়ে গেছে। তাহলে ইমান যেমন বাড়ে ইমান তেমন কমে। আল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর জন্য একেবারে সর্বপ্রথম এই দলিল দিয়ে শুরু করছেন, যে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই আয়াত দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফ শুরু করছেন,
কারণ কি, ওনার আমলে কিছু মানুষ বলতো যে ইমান বাড়েও না কমেও না। এই জন্য ইমাম বুখারি এত ক্ষিপ্ত হয়েছেন, এই আয়াতের দলিল দিয়েই উনি বুখারি শুরু করছেন। উনি বললেন যে আল্লাহ স্পষ্ট বলছেন জাদা তুমি ইমান, তাদের ইমান বেড়ে যায়, আর তুমি কেমনি বুঝলে যে ইমান বাড়ে না। এখানেও ঠিক আল্লাহ ভাই বলছেন আমা জাদা হুমিল্লা ইমানা, তাদের ইমান আরও বেড়ে গেল, ওয়া তাসলিমা, এবং আল্লাহর প্রতি আনুগত্য আত্মসমর্পণ আরও বেড়ে গেছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর সাথে করা ওয়াদা তারা বাস্তবায়ন করে ফেলল। সুবহানাল্লাহ, মানে তারা নিয়ত করে ফেলল যে এই জেহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব। আল্লাহর সাথে তাদের ওয়াদাটা কি? ওয়াদা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে ওয়াদা হলো যে আমি আমার জানমাল আল্লাহকে দিয়ে দিব, আল্লাহ দিবে কি? জান্নাত। তো সাহাবাই কেরাম মনে করলেন এই তো আমার আল্লাহকে দেওয়ার সুযোগ পাই গেছি, বাস আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি আমার জানমাল আল্লাহকে দিয়ে দিব। এই কথাটাকে আল্লাহ পাক বলছেন যে ইমানদারদের মধ্যে কিছু মুমিন, সবাই না, কিছু মুমিন তৈরি হয়ে গেছেন সদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যাদের তাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার বাস্তবায়ন করে ফেলবেন। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, তাদের মধ্যে কেউ কেউ শাহাদাতের জন্য একেবারে প্রাণ দিয়েই তারা উৎসর্গ করে জিহাদ শুরু করে দিল। ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, আবার তাদের মধ্যে থেকে কেউ কেউ অপেক্ষা করতেছে, মানে কেউ একেবারে জীবন দিয়েই দিল, আবার কেউ অপেক্ষা করতেছে জীবন দেওয়ার জন্য। ওয়ামা বাদ্দালু তাবদিলা, কিন্তু তাদের মনে কোনো ধরনের পরিবর্তন আসে নাই, মানে কোনো দুর্বলতা, সামান্যতম ইমানি দুর্বলতা তাদের অন্তরে আসে নাই। লিয়াজদি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিনদেরকে তাদের সিদকের প্রতিদান দিবেন, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ আসে নাই। আল্লাহ ওয়াদা করছে যে আল্লাহ জান্নাত দিবে, বাস আল্লাহ জান্নাত দিবে। ওয়ায়ুআযযিবু আল-মুনাফিকিনা ইনশাআ আও ইয়াতুবু আলাইহিম, মুনাফিকদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দিবেন, অথবা মুনাফিকরা যদি তাওবা করে আল্লাহ পাক ইচ্ছা করলে তাওবা কবুলও করতে পারেন। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন গাফুর এবং রাহিম। আল্লাহ পাক এখানে মুনাফিকদেরকে একটা ইঙ্গিতও দিয়ে দিলেন যে তোমরা যা কিছু করছো এখন ইচ্ছা করলে তাওবা করে ফিরেও আসতে পারো, ফিরে আসলে ইন্নাল্লাহ কানা গাফুর আর রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিনকে গাফুর এবং রাহিম হিসাবে পাবে। ওয়ারাদাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিশেষে যে ঘটনাটি ঘটল কাফেরদেরকে আল্লাহ ফেরত দিয়ে দিলেন, বিগাইযিহিম তাদের সকল ক্রোধ সকল শক্তি সহকারে, লাম ইয়ানালু খাইরা তারা কোনো ধরনের কল্যাণ লাভ করতে পারে নাই। যুদ্ধের সর্বশেষ ফলাফল দাঁড়াইল যে মুশরিকেরা ওই কুফফারেরা তারা দল বল নিয়ে আবার যেদিক থেকে আসছে সেই দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ পাক মুমিনদের পক্ষে যুদ্ধ চালানোর জন্য যথেষ্ট হয়ে গেলেন, মানে মুমিনেরা একজনেও আর যুদ্ধ করা লাগে নাই, আল্লাহ একাই যুদ্ধ করে ফেলছেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন আমার মুমিনেরা তাদের ইমান নিয়ে যখন আসছে তা আমার দরকার হলো তাদেরকে পরীক্ষা করা ইমানটা আছে কিনা, দেখলাম যে ঠিক আছে তাদের ইমানে তারা সাদিকিন, তখন আমি আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম, একাই আমি যুদ্ধ পরিচালনা করে শেষ করে দিছি। আল্লাহ বলছে ওয়ারাদাল্লাহুল্লাযীনা কাফারু, আমি তো তাদেরকে ফেরত পাঠাই দিছি, মানে কাফের মুশরিকদেরকে, এরা তো এখান থেকে আরও এক মাসেও যাইতো না, আরও দুই মাসেও যাইতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে এমন ঝড় তুফান, যে ঝড় তুফান আরবের লোকেরা জীবনে দেখে নাই, আল্লাহর গজবের ঝড় তুফান এমনভাবে দিছেন, এই লোক এরা তো পালানোর জায়গা পাচ্ছে না, শেষ পর্যন্ত এরা এখান থেকে ফিরে চলে গেছে। তো এই কাজটা কে করছেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাশক্তিমান মহাপরাক্রমশালী। ওয়া আনসালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক খন্দকের যুদ্ধের আহজাবের বর্ণনা দিয়ে এখানে শেষ করে দিয়েছেন।